جاي جاي আসলে ঘটনা কি বরিশালের ভাষাকে সাব্বির এবং মোশারেফ করিম যে পরিমাণ মার্কেটে ধুইছে এরপর আর কথা বলা কিছু নাই এরপর আইছে সাদ্দাম মাল সাদ্দাম মাল বাহিনু এককালে নালা খালা সব ধুই হালাইতেছে আর কিছু থাকে না আমি সাদ্দামকে শুরুতে ওর প্রিয় একটি সংলাপ বলবার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো আছেন আসলে শিল্পী লাগবে আমি যেহেতু আইছিলাম আমি পারতাম সাবির ভাই যদি কইতে বেড়া তুই আইয়ে তুই নিজেই গান করবি এর আগেও আমি গান গাইছি আমাকে কুয়া কাটা জঙ্গলে বইয়ে তাই আমরা সম্মুখে অনেক লোকজনের মধ্যে গাওয়া তো যায় না আর নিরিবিলি গাইলে এক ঠোঙ্গা বুলরুটি কিনে লই কারণ ওরা কুত্ত আইলে অগরে দিয়ে আগে থামাই কুত্ত যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমার চাইতে বড় শিল্পী উপমহাদেশে মনে হয় যে করা যাবে না আপনি ব্যাপারে কি বলেন হ্যাঁ না ভাই ঠিক আছে আমার হৌরে ময়জালাদার হালায় কমবে আছে ময়জালাদার আছে ভাই কমু কিন্তু কেউ কথা শ্বশুর কি আর কি বান্দির বেসা হারছে কি জানেন আমি আবার মশ বেসাটা পর আমার তোরে কিন্তু দশ আইটা নে তুই ইজ্জত মারার কথা কও সব জায়গায় তোরে কিন্তু দশ আইটা নে আপনি কথা কন আপনি কিছু জানেন আপনি ওদের খবর হয়েছেন তাহা নাই কইছে কেডা ও আমি আমি কইয়ে দিছি ম্যানেজারের দারে লিকুইড ছাড়েন বাবা লিকুইড ছাড়েন লিকুইড কোয়ালিটি উল্টা পাল্টা কথা কবি না ভালো কথা কো ডায়াবেটিস খাইয়ে বাঁচতে আপনি বুঝেন আমরা সামনে কেডা খড়াই দিয়েছি একজন মহিলা মেম্বারের ওয়াইফ বুঝেন এখন এখন পিটার লাগে কোন মহিলা মেম্বারের ওয়াইফ তুই তাই আমি ওয়াইফ নে আমি ইংরেজি জানেন জীবনে দেবে এতে কেউ ভুল করবে না আমার কত আপনারা সাক্ষী আমার বউ মার্কা পাইছে বদনি বদনি জীবনের অপরিহার্য অংশ এমন যতই সিস্টেম নতুন বাইরে হোক সবার বাইরে হোক বা পুরুষ বাইরে হোক কিন্তু বদনি রূপে কোনো জিনিস হইতে পারে না বদনি আমাদের জীবনে অর্থপূর্তভাবে জর্জরিত এই একই এই বিশ্বাস আমি রাখতে হইবে আব্বা তুই খালি বদনির ভোট চাও টাকা পয়সা নাও আমার দেখোনে খরচ নাও আমার দেখোনে আর তুই চাও বদনির ভোট তুই আমার কুড়ালের ভোট চাইছো একটাও ওই সবাই
যাইক বন্ধু বর্তায় পড়ছে আমার আরো ওয়াইফ 8 নভেম্বরের পড়ছে আজকের জনসভার এই বক্তব্য শেষ করছি বন্ধু বর্তায় যাইক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমরা ছাত্রমদের জন্য দোয়া করব كان أهلا 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 كان أهلا 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 مارو